জয়গুরু পরম দয়াল ঠাকুর আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ভুল করা ভুল আমরা করি কেন আমরা ভুল করলে নিজেকে দোষী মনে করি নিজেকে পাপি মনে করি কিন্তু তা না ভুল আমাদের করতেই হবে ভুল যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না তাই ভুল হলো মানব জীবন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেউ হয়তো কোনো কাজে ভুল করলো সে হয়তো ভাবলো যে আমি অনেকটা পিছিয়ে গেলাম কিন্তু তা না সাময়িকভাবে পেছালাম কিন্তু আমি যে এগিয়ে যাব তার শিক্ষা পেলাম সেই শিক্ষা দেন পরমদয়াল শিশি ঠাকুর তার কাছে এসে আমরা সমস্ত কিছু শিখতে পারি নিখুঁতভাবে শিখতে পারি আমাদের চাই নিখুঁত শিক্ষা আমরা যে প্রকৃত মানুষ হব আমরা যে সঠিক পথে চলবো তার জন্য কি চাই তার জন্য চাই নিখুঁত শিক্ষা সেই নিখুঁত শিক্ষা পাবো কোথা থেকে কে আমাদের পথ দেখাবেন ঠাকুর আমাদের পথ দেখাবেন ঠাকুর আমাদের শিক্ষা দেবেন তাই ঠাকুরকে আমাদের প্রত্যেকের জীবনে টিচার করা ভালো আমরা ইংরেজিতে যখন গ্রামার পড়ি তখন ডিগ্রি চেঞ্জ করি কি বলি গুড বেটার বেস্ট বলি তো আমরা প্রত্যেকেই গুড আমরা প্রত্যেকে ভালো কোনো কোনো কাজের মাধ্যমে আমরা বেটার হয়ে যাই কিন্তু আমরা যখন বেস্ট হতে চাইবো তখন আমাদের অনেক ভুলকে অতিক্রম করে বেস্টে পৌঁছাতে হবে নাহলে আমরা বেস্ট হতে পারবো না তার জন্যে জীবনে ভুলেরও প্রয়োজন আছে ভুল আমাদের রাস্তা দেখায় কোনো মানুষ ভুল করবার পর সে যদি মনে করে আমি ভুল করলাম এই যে একটা অনুভব হলো এই অনুভব সৃষ্টি হওয়ার মাধ্যমে সে শক্তি জোগালো আরও শক্তি জোগালো তারপর সে ঠিক কাজটা করল। তার জন্য ভুল হলে ঘাবড়াতে নেই পরমদাল শ্রী ঠাকুর বললেন এই যত ভুল হবে যত ঝামেলা হবে তত তোমরা সেই বিপদ থেকে উদ্ধার হবার ঝামেলা কাটাবার বুদ্ধি শিখবে তাই এই কায়দা কৌশল তখনই শিখবো যখন নিজেকে উদ্ধার করবার প্রয়োজন হবে সর্বক্ষণ যদি আমার সুখ চলল শান্তি চলল বিপদ এলো না তাহলে কি আমি অলস হয়ে গেলাম আমার মধ্যে বুদ্ধিগুলো স্পষ্ট হলো না তার জন্য ভুল দরকার জীবনে ভুল এলে ঘাবড়াবার কিছু নেই শ্রী ঠাকুর বললেন আমি তো আছি আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই ঠাকুর আমাদের মধ্যে বেঁচে আছেন আমাদের মধ্যে ঠাকুর লীলা করছেন পরম শ্রী দাদা আলোচনা প্রসঙ্গে বললেন কর্মী বৈঠকে যে মানুষ যদি ঠিকঠাক তাকে নিয়ে চলে কোনো বন্ধন না রেখে তাকেই যদি নিয়ে চলে তার সেবক হয়ে তার মতো হবার চেষ্টা করে তাহলে পরমদার শ্রী ঠাকুর তার মধ্যে লীলা করে থাকেন যে হয়ে যাবে তা নিজেও টের পাব না তাই আমি যতই ভুল করি আমি ঘাপড়াবো না ঠাকুর আছেন ঠাকুর আমায় শোধরাবেন কিন্তু ঠাকুর তো শোধরাচ্ছেন আমাকেও চেষ্টা থাকতে হবে আমি কিভাবে সুতরাব ভুল কিভাবে সংশোধন করব কিন্তু ভুল যদি না সংশোধন করি সংশোধনের সুযোগ এলেও আমি যদি এড়িয়ে যেতে থাকি তাহলে কিভাবে হবে আমার সংশোধন আর সংশোধন না হলে আমি কষ্ট পাব তাই এ কথাটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত তাই পরম দয়াল পরম পিতার কাছে আমার প্রার্থনা আমরা সংশোধন হব আমাদের সুযোগ দাও আমাদের ক্ষমা করো জয়গুরু